এবার থেকে বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে সতীপীঠে গেলেই দর্শন করা যাবে একই সঙ্গে একান্ন সতীপীঠ। সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ নলহাটির নলাটেশ্বরী মন্দির। এখানে শুক্রবার 8ই জুলাই মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন করে মন্দিরের দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা একান্ন পীঠের ভাস্কর্য পুণ্যার্থীদের দর্শনের জন্য খুলে দেয়া হলো। সতীর কট্টরে মহিষমর্দিনী বিগ্রহ দেখতে আর গাঁটের কড়ি খরচ করে পাকিস্তানের করাচির হিংলাজ কিংবা শুক্কর যেতে হবে না, থাকছে না ভিসা ও পাসপোর্টের ঝক্কি। শুধু পাকিস্তান কেন, শ্রীলঙ্কার জাফনা জেলার নাইনাতিভুর ইন্দ্রাক্ষী বিগ্রহ, বাংলাদেশের শিকারিপুরের সুগন্ধা, চট্টগ্রাম জেলার চন্দ্রনাথ মন্দির, সিলেট জেলার কালাজোড়া গ্রামের জয়ন্তিয়া শৈল, বগুড়া জেলার অপর্ণা, সাতরক্ষী জেলার যশোরেশ্বরী, নেপালের পশুপতিনাথ ও মুক্তিনাথ মন্দির এবং তিব্বতের কৈলাস পর্বতের পাদদেশে দাক্ষায়ণী বিগ্রহ দেখতে সেদেশে যেতে হবে না। এবার এক ছাতার তলায় দেখতে পাবেন একান্ন পীঠ। শুধুমাত্র একান্ন পীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে পৌঁছলেই হবে। বীরভূমের পাঁচ সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ নলহাটির নলাটেশ্বরী। বাম জামানায় রাজ্যের অন্যান্য সতীপীঠের সঙ্গে নলহাটির নলাটেশ্বরী মন্দিরও সংস্কার করা হয়েছিল, তারই কিছু অংশ ভেঙে ফেলে এবার নতুন সাজে সাজছে নলাটেশ্বরী মন্দির। মন্দিরের চারিপাশের দেয়ালে থাকছে একান্ন পীঠের ভাস্কর্য। মন্দির কমিটি জানিয়েছে আজ 8ই জুলাই মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী। আজ দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা একান্ন পীঠের ভাস্কর্য পুণ্যার্থীদের দর্শনের জন্য খুলে দেয়া হবে। প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে রং ও তুলি দিয়ে তৈরি করা হয়েছে সেই সমস্ত ভাস্কর্য। এখানে বাৎসরিক আছে আজকে মন্দিরের, তো আজকে এখানে একান্ন পীঠটা আমরা দর্শন করতে এসেছি, আর আজকে এখানে অনুষ্ঠান আছে, ভোগ টোগ হবে, তো এটাই পুজো দিতে এসেছি আজকে। এখানে খুবই ভালো লাগছে, হ্যাঁ সব এখানেই হয়ে যাবে একই জায়গায়। শান্তিনিকেতনের কলাভবনের প্রাক্তন ছাত্রী অদিতি সিংহ জোর কদমে কাজ শেষ করে ফেলেছে। তাকে সাহায্য করেছেন দুই শিল্পী দীপাঞ্জন পালুই ও শ্যামল গুপ্ত। মন্দির কমিটির সম্পাদক সুনীল মস্করা বলেন, আমরা পঞ্জিকা দেখে মায়ের বাৎসরিকে দিনক্ষণ উদ্ধার করেছি, সেই মতো গত বছর থেকে অনুষ্ঠান পালন করা হচ্ছে, এবার ধুমধাম করে মায়ের বাৎসরিকই পালন করা হচ্ছে। ভারত সেবাশ্রমের মহারাজ একান্ন পীঠের উদ্বোধন করেন আজকে, সারা দিন ধরে থাকছে ধর্মীয় নামগান। আজকে সকালে 5টার সময় মঙ্গল আরতি হয়েছে, 8টার সময় প্রভাত ফেরি হয়েছে, 45টা ঢাক, 151 কলস এবং মোটামুটি অনেক ভক্ত সমাগম সহ আমরা নগর পরিক্রমা করে মন্দির চত্বরে এসে এখন উপস্থিত হয়েছি। এখন 11:30টার সময় আমাদের একান্ন পীঠের অবয়ব মূর্তির উদ্বোধন আছে, তারপরে 2টোর থেকে 7টা হোমযজ্ঞর প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর 7:30 থেকে 10:30 পালা কীর্তনের ব্যবস্থা করা হয়েছে, সন্ধে আরতি হচ্ছে 7:30 থেকে 7:30। এই হচ্ছে সারাদিনের অনুষ্ঠান। আমাদের নলাটেশ্বরী মায়ের দ্বিতীয় বার্ষিক উৎসব, এটা বহু প্রাচীন উৎসব, কিন্তু আমরা সেটা জানতে পারি বহু দেরিতে। গেলবার আমরা এটা পালন করেছি, তারপর থেকে আমরা চিন্তাভাবনা করেছি যে নলাটেশ্বরী মন্দিরের কী করে ভক্ত সমাগম বৃদ্ধি করা যায়। তখন আমাদের এই একান্ন পীঠের এখানে মানে অবয়ব মূর্তিকে আমরা প্রতিস্থাপন করি দায়িত্ব দিয়েছিলাম বিশ্বভারতীর শিল্পীদেরকে। ওনারা কঠোর পরিশ্রম এবং অনেক অন্বেষণ করে এই তথ্য জোগাড় করেছেন। এটা খুব দুরূহ ব্যাপার, একান্ন পীঠ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, ভারতে, বাংলাদেশে, তিব্বতে, শ্রীলঙ্কায়, পাকিস্তানে। সেই জায়গা থেকে সমস্ত তথ্য এক জায়গায় সংগ্রহ করে ইনারা এটাকে এখানে ফুটিয়ে তুলেছেন, এবং আমাদের খুব দৃঢ় বিশ্বাস এই জিনিসটা নলাটেশ্বরী মায়ের একটা পূর্ণাঙ্গ রূপ নলাটিতে আজকে পেতে চলেছে, এবং ভক্ত সমাগম এখানে যারাই আসবেন তারা কিন্তু একটা ভীষণভাবে মানসিকভাবে শান্তি পাবেন যে আমরা নলাটিতে গিয়ে একান্ন পীঠের দর্শন করলাম এবং শান্তি লাভ করলাম। নিউজ আজ বাংলা, বীরভূম। সপরিবারে খুশির মেজাজে আজই আসুন বনফুল রিসর্টে।